আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতে যে অবস্থায় ফিলিং বা পুটিং করালে তা দীর্ঘস্থায়ী হয় না তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনেক পর্যায়ে দাঁতে ডাক্তাররা ফিলিং দিয়ে থাকে দাঁতে সমস্যা হলে দাঁতে ক্ষয় হয়ে গেলে ফিলিং দিয়ে থাকে ফিলিং দেওয়ার একটা স্তর আছে একটি লেয়ার আছে আসলে সব দাঁতেই যে ফিলিংয়ের এর মাধ্যমে ট্রিটমেন্ট করা যাবে ব্যাপারটি এমন নয় কিন্তু অনেক দাঁতই আছে যে যেটি দাঁতের ভিতরে থাকা যে পাল্প থাকে সেই পাল্পটি অক্ষত অবস্থায় আছে ভালো আছে তেমন দাঁতে যদি সমস্যা হয় সে দাঁতে ক্ষয়ের কারণে যদি কোনো ব্যথা হয় আর ক্ষতটা যদি আপনার পাল পর্যন্ত না যায় তো তেমন দাঁতে সাধারণত ফিলিংয়ের মাধ্যমে আপনি ফিলিং করে নিতে পারেন তাহলে সে দাঁতটি ভালো হয়ে যায় তো ভিউয়ার্স কিছু কিছু দাঁত আছে যে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় কিন্তু ফিলিংটি বেশি দিন টেকে না অর্থাৎ খুব অল্প দিনের মধ্যে ফিলিংটা ভেঙে যায় বা উঠে যায় তো তেমনই কিছু দাঁতের কন্ডিশন নিয়ে আমি আজ কথা বলবো তো ভিওয়ার্স স্ক্রিনে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে একটি দাঁত ভেঙে গেছে আর এই দাঁতটি আপনি চাইলে ফিলিং করাতে পারেন চাইলে আপনি ক্যাপও করাতে পারেন তো কয়েকটি ট্রিটমেন্ট আছে তো এই দাঁতটি যেহেতু খুবই সামান্য ভেঙে গেছে এ দাঁতের দন্তমজ্জা বা পাল্পটি ভালো আছে এ দাঁতে কোনো রকম কোনো ব্যথা বা যন্ত্রণা হওয়ার কথা নয় তো ভিউয়ার্স শুধুমাত্র ভেঙে গেছে তার জন্য কিন্তু সৌন্দর্যহানি ঘটছে তো এটি আপনি চাইলে ফিলিংয়ের মাধ্যমে এমন দাঁত আপনি ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন কিন্তু সেই ফিলিংটি আপনি যখন আপনাকে যখন ডেন্টিস্ট করে দিবে তার পরবর্তী সময় সেই ফিলিংটি যে আসলে কতদিন স্থায়ী হবে সেটি বলা মুশকিল সেটি অনেকটি নির্ভর করবে আপনার নিজের উপর অর্থাৎ আপনি যে দাঁতটি ফিলিং করিয়েছেন সে দাঁতটির কন্ডিশন এবং আপনি সে দাঁতটি কিভাবে সে দাঁতটি আপনার মুখে ব্যবহার হয় অর্থাৎ আপনি সে দাঁতে পরে কতটা প্রেশার দেন সেটি অনেকটা নির্ভরশীল যেমন এ দাঁতটিতেও দেখেন ফিলিংয়ের মাধ্যমে কিন্তু এখানে পরিপূর্ণতা দেওয়া হয়েছে অর্থাৎ আগে আগের মতো করা হয়েছে কিন্তু তারপরেও এই ফিলিংটি কিন্তু চিরস্থায়ী নয় এটি আপনার আপনি যখন আপনি যদি এই দাঁত দিয়ে কোনো শক্ত কিছু খেতে যান বা কামড় দেন সেক্ষেত্রে কিন্তু এই ফিলিংয়ের পরে প্রেশারের কারণে একটু বেশি পেশার আর কি তো এই সেই প্রেশারের কারণে কিন্তু ফিলিংটা চটে যেতে পারে ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে এ ধরনের সমস্যা কিন্তু হতে পারে তো এ ধরনের যদি সমস্যায় আপনি ফিলিং করলে আপনাকে অতিরিক্ত সাবধানতা পালন করতে হবে যদি আপনি ফিলিংটা দীর্ঘস্থায়ী করতে চান নয়তো সামান্য বা আপনার চাপে কিন্তু সে ফিলিংটি ভেঙে যেতে পারে বা খুলে যেতে পারে ভিউয়ার্স এখানে যে দাঁতটি দেখছেন এটাও কিন্তু ফিলিংয়ের মাধ্যমে দাঁতটি ঠিক আগের মতো করে দেওয়া যাবে কিন্তু ফিলিংটা কতদিন স্থায়ী হবে এটি বলা মুশকিল এই এইসব ফিলিং সাধারণত যদি আপনি একটু অধিক চাপ দেন অধিক শক্ত ফল কিছু সামনের দাঁত দিয়ে কামড়িয়ে খেতে চেষ্টা করেন সেক্ষেত্রে সেই ফিলিংটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এমন সময় মানে এমন পজিশনের দাঁতে কিন্তু আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করতে পারবেন ঠিকই কিন্তু ফিলিংটি কতদিন স্থায়ী হবে সেটি আসলে বলা একটি একটু কঠিন ব্যাপার তো ভিউয়ার্স এমন দাঁতে আপনি চাইলে যদি ক্যাপ করে নেন এভাবে ভেঙে গেলে সাধারণত ক্যাপ করে নেওয়া হয় কারণ ক্যাপ করে নিলে দাঁতটি ক্যাপের ভিতরে থাকে বা দাঁতের বাকি অংশটি এর জন্য আর কোনো সমস্যা হয় না ভিউয়ার্স কিছু কিছু দাঁত দেখা যায় যে দাঁতের একটি পাশ নিয়ে ভেঙে গেছে বা একটি পাশ একটি সাইড নিয়ে কিন্তু দাঁতের অনেক অংশই নাই যেমনটি এখানে এই দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এ দাঁতটির দন্তমজ্জা এখনো পর্যন্ত ভালো আছে এ দাঁতটিতে হয়তো চাপ পড়লে ব্যথা লাগে এমন যে দাঁতগুলা অতিরিক্ত গর্ত হয়ে গেছে বা সাইড থেকে অনেকটা ভেঙে গেছে এমন দাঁতে চাপ পড়লে ব্যথা লাগে কিন্তু সাধারণত যন্ত্রণা হয় না কারণ এ দাঁতের যে পজিশনে ভেঙে আছে এতে আপনার দাঁতের ভিতরে থাকাতে দন্তমজা আছে সেটি মোটামুটি এখনো পর্যন্ত ভালো আছে বা ভালো থাকে এই পর্যায়ে ভেঙে গেলে বা ক্ষয় হলে তো এ ধরনের দাঁতেও আপনি কিন্তু ফিলিংয়ের ফিলিং করিয়ে ভালো থাকতে পারেন ফিলিং করিয়ে নিতে পারেন তবে ভিউয়ার্স এই যে যে জায়গাটা জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন যে যে জায়গাটা এখানে এই জায়গাটায় যদি ফিলিংটা দেওয়া হয় এই জায়গাটার এই পাশে কিন্তু কোনো রকম দাঁতের অংশ নাই অর্থাৎ ফিলিংটা যদি দাঁতের ভিতরে দেওয়া যেত চারপাশে দাঁতের চারপাশে দাঁতের বডি আছে কিন্তু ভিতরে গর্ত হয়ে গেছে এমন দাঁতে ফিলিং করা হতো সেক্ষেত্রে সেই ফিলিংটি উঠতো না কিন্তু যেহেতু এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন একটি পাশ নিয়ে বেশ ক্ষয় হয়ে গেছে বা ভেঙে গেছে তো এমন দাঁতে যদি ফিলিং করা হয় সেই ফিলিংটি আপনার কিন্তু দেখা যাচ্ছে করার কিছুদিন পরে সমস্যা হতে পারে সমস্যা যে হবে এই ব্যাপারটি এমন নয় তবে হতে পারে আপনার অসাবধানতার কারণে এই দাঁত দ্বারা এখানে যদি কোনো শক্ত খাবার পড়ে আর আপনার উপরের মাড়ির চাপ পড়ে ক্ষেত্রে কিন্তু ফিলিংটা ভেঙে যেতে পারে অথবা খুলে যেতে পারে কারণ এই দাঁতের একটি পাশে পুরোপুরি ফাঁকা আছে এখানে সাপোর্ট দেওয়ার মতো কোনো ইয়ে নাই কোনো দাঁতের কোনো অংশ নাই তার জন্য এই পজিশনের যে দাঁতগুলো থাকবে সেগুলো যদি ফিলিং করা হয় বা পুটিং করা হয় সেক্ষেত্রে ফিলিংটা কিন্তু উঠে যেতে পারে অনেক সময় অনেকের মুখে শুনে থাকবেন যে ফিলিং করছি বা ফিলিং করে দিয়েছিলো ডাক্তার কিন্তু উঠে গেছে ফিলিং করলে থাকে না উঠে যায় এ কথাগুলো আসলে অনেকেই ঠিক বলে অনেকে আবার ঠিক বলে না এগুলো আমি আমার প্রায় ষোলো বছরের প্র্যাকটিসের অভিজ্ঞতা থেকে বলছি ভিউয়ার্স তো অনেকে বলে এসে বলে ফিলিং পড়ে গেছে ফিলিং নাই উঠে গেছে অথচ যখন দেখা হয় প্র্যাকটিক্যালে যখন দেখা হয় তখন দেখা যায় যে ফিলিংটা ফিলিংয়ের মতোই আছে যথেষ্ট ভালোভাবেই লেগে আছে কিন্তু পেশেন্টের মনে হচ্ছে উঠে গেছে আসলে ফিলিংগুলো এমন হয় যে আপনার দাঁতে বা মুখে আছে কি না দাঁতে এটি আপনি নিজেও বুঝতে পারবেন না এটি যে করা হয়েছে দাঁতের উপরে একটি ফিলিং করা হয়েছে সেটি আপনাকে কোনো রকম কোনো অনুভূতির সৃষ্টি করবে না ঠিক আগে যেমন ছিল তেমনই আপনার লাগবে তো ভিউয়ার্স এর জন্য অনেকে বুঝতে পারে না যে ফিলিংটি পড়ে গেছে আর যাদের পড়ে যায় তাদের দাঁত পড়ে যাওয়ার কারণে তাদের দাঁতের কন্ডিশনটা সবথেকে বেশি দেয় যেমন এই যে যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই পজিশনের দাঁতে কিন্তু যদি আপনি ফিলিং দেন সেক্ষেত্রে যখন চাপ পড়বে ফিলিংটা কিন্তু ফিলিংয়ের পরে যখন চাপ পড়বে তখন কিন্তু ফিলিংটা খুলে যেতে পারে তো ভিউয়ার্স এর জন্য ডক্টরের কোনো ইয়ে নাই কোনো ট্রিটমেন্টের ত্রুটি নাই সেটি হচ্ছে আপনার দাঁতের কন্ডিশনের উপর নির্ভর করবে তবে এমন দাঁতে যদি আপনি ক্যাপ করে নেন সেটি আপনার জন্য ভালো ভিউয়ার্স কখনো কখনো দেখা যায় যে দু দাঁতের মধ্যবর্তী স্থানে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এই দুই দাঁতের মধ্যবর্তী স্থানে অনেক সময় ফিলিং দিতে দেওয়ার প্রয়োজন হয় বা দিতে হয় তো এখানে দেখেন দুইটা দাঁত কিন্তু একই সঙ্গে নষ্ট হয়ে নষ্ট হচ্ছে ধীরে ধীরে ক্যারিজে আক্রান্ত হয়েছে এবং ধীরে ধীরে ক্যারিজটি বৃদ্ধি পাচ্ছে তো এটি যদি এভাবে রেখে দেওয়া হয় সেক্ষেত্রে এক পর্যায়ে দেখা যাবে যে আরও ছ মাস এক বছর পরে এ দাঁতে কিন্তু যন্ত্রণা হতে পারে তো যতটুকু ক্ষতি হয়েছে ততটুকুতেই সীমাবদ্ধ থাকবে যদি আপনি দাঁতটিতে ফিলিং করিয়ে নেন তো আপনাকে যখন এখানে ফিলিং দিয়ে দেওয়া হবে তখন কিন্তু সেই দুইটা দাঁতের একসঙ্গে ফিলিং করা হবে এবং যেহেতু এই দুইটা দাঁতেরও একটি পাশ নিয়ে একটি সাইড নিয়ে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য এখানেও ফিলিংটা একটু কনফিউশন থেকে যায় যে যথেষ্ট ভালো পজিশন তারপরেও এখানে যেহেতু দাঁতের যে অরিজিনাল সাইটটা সেখানে কিছুটা ক্ষয় আছে বা ভেঙে গেছে তার জন্য এটি নিয়েও কিন্তু কনফিউশন রয়েছে যে ফিলিংটা কতদিন টিকবে তার উপরে নির্ভর করবে ব্যবহারের উপর ভিউয়ার্স যদি এই ধরনের হয় অর্থাৎ দাঁতের মধ্যবর্তী স্থানে ফিলিং করার প্রয়োজন হচ্ছে বা ফিলিং করা হয়েছে সেই ক্ষেত্রে দাঁতে কখন সেই ফিলিংগুলো আপনার আশা করি যতদিন আপনার দাঁতটি সুস্থ থাকবে ভালো থাকবে না নড়বে ততদিন পর্যন্ত আপনার সেই ফিলিংগুলোও উঠবে না যদি দাঁতের এই মধ্যবর্তী স্থানে দাঁতের চারপাশে চারি চারপাশেই কিন্তু দেখেন দাঁতের অংশ আছে প্রতিটা এখানে দুইটি দাঁতের ফিলিং রয়েছে ফিলিংটা আপনার কালারটা কোনো বিষয় না আপনি এখানে কালার ম্যাচিং ফিলিংও করা যায় দাঁতে এ ধরনের ফিলিংও করা যায় তো কালারটা কোনো বিষয় নাই তো ভিউয়ার্স দেখেন এই দাঁতের কিন্তু দাঁতের চারপাশে কিন্তু দাঁতের বডি রয়েছে দাঁতের অংশ রয়েছে শুধুমাত্র মাঝখানে কিছুটা নষ্ট হয়ে গেছিল গর্ত হয়ে গেছিলো তার জন্য সেটি ফিলিং করা হয়েছে তো এই ফিলিংগুলো সাধারণত আপনার যতদিন দাঁত থাকবে ততদিন এই ফিলিংগুলো অন্তত ওঠে না কিন্তু যদি কিনা দেখা যায় যে আপনার এই ধরনের সমস্যা থাকে অথবা আপনার এই ধরনের সমস্যা থাকে কিন্তু সেই ফিলিংগুলা কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই তো ভিউয়ার্স সাধারণত এ ধরনের পজিশনে ফিলিং করলে সেক্ষেত্রে কোনো ফিলিং উঠে যাওয়ার সম্ভাবনা থাকে না বা ওঠে না তো ভিউয়ার্স এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এখানে ক্যারিসটা ছিল বা দাঁতের ক্ষয় হয়ে গেছিলো তো সেটি পরিষ্কার করে এরকম পরিষ্কার করার পরে এখানে ফিলিং করার জন্য প্রস্তুত করা হয়েছে তো এমন পজিশনেও যদি ফিলিং করা হয় সেই ফিলিংগুলো কখনো উঠবে না বা যদি ভালো ডেন্টি মানে ভালো অভিজ্ঞ ডেন্টিস্ট দ্বারা আপনি ফিলিংটি করান ক্ষেত্রে। আপনার সেই ফিলিংটি উঠবে না ফিলিং করানোর ক্ষেত্রে মেডিসিন যে ফিলিংয়ের মাধ্যমে আপনাকে মেডিসিন করা হবে ফিলিংয়ের দামের একটু তারতম্য থাকে বা আছে তো আপনার কি আপনি অবশ্যই একটি ভালো ফিলিং করার চেষ্টা করবেন সবসময় একটু মধ্যবিত্ত একটু মধ্যম হোক একটু ভালো ফিলিং করার চেষ্টা করলে করবেন তাহলে ফিলিংটা উঠে যাবে না আর যদি আপনি একটু নর্মাল ফিলিং করেন সেক্ষেত্রে ফিলিংটা উঠে যাবে না কিন্তু ফিলিংটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাওয়ার ক্ষয় হয়ে যায় যদি একটু নর্মাল ফিলিং করেন আর যদি ভালো ফিলিং করেন সেক্ষেত্রে তো ভালো কথা তো এই এরকম পজিশনের দাঁতে যদি আপনি ফিলিং করিয়ে নেন সেক্ষেত্রে সেই দাঁতগুলো কিন্তু আপনি অনায়াসে ঠিক আগে যেমনটি পেশার দিতে পারতেন আগে যেমন সে দাঁতটি আপনি ব্যবহার করতে পারতেন ঠিক তেমনই কিন্তু আপনি পারবেন তো ভিউয়ার্স এই ছিল এই ভিডিওর আলোচনার বিষয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম